Thank you.
আমি ভালো আছি, আমি তারেক ভিডিওতে চলে এসেছি। রাইট নাও চলে এসো মামা, সরাতে কেমন? এই বলো বলো তোমার ফিলিংসটা, বলো তোমার কেমন অনুভূতি হইতাছে? ওয়াও ওয়াও অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, সো বিউটিফুল বাংলাদেশ, তুমি যদি ঘুরে দেখতে পারো, নাইস প্লেস, ওয়ান্ডারফুল প্লেস। নাও ফটোশুট শেষ, আর ফরাত সাহেব বাপ সাহেব নিয়ে যাচ্ছে আবার, সে উপরে গিয়ে ফটোশুট টুট করবে, রেডি হচ্ছে, শুট করতে রেডি হচ্ছে। আজকে এই ব্লগের নায়ক কিন্তু আমার ভাই ফরাত, যার 2 লিটার তেলে আজ মামা চলে এসেছে। সবই তো ওনার, আমি তো গেস্ট, উনি হোস্ট। আজকে অনেক মানুষ, আজকে হচ্ছে দেন শুক্রবার, ফ্রাইডে অফ ডে, সরকারি ছুটি, দেন সবাই ঘুরতে চলে আসছে, আমরাও আসছি, আমরাও সরকারি ছুটি, যদি আমরা সরকারি লোক না, এইটা কি দেন হচ্ছে এখানে স্ট্রিট বোর্ডে করে ইয়ে মানে সেতু দেখার উদ্দেশ্যে নেয় একটা গুড়ান দিয়ে আসে, বলতেছে পার মানে পার জন 300 করে, 300 করে বুঝছেন, ঢাকা থেকে মাও আসছি 200 টাকা দুইজনে, তেল ঢুকেছি চলে আসছি, উনি এখান থেকে 600 টাকা চাইতেছে আমার কাছে, বুঝেন আমরাই আবার বলত। সেটার মধ্যে থেকে আমরা বলো আমরা যাই, তোমার যদি রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আমার, আমি তোমার নিয়ে যাই। আর রিকোয়েস্ট করতেছি ভাইয়া চলো না, যাই ভাইয়া ভাইয়া যাই, আমি তো ওনার ছোট ভাই, উনি আমার নিলে আমি না করতেও পারি না, বুঝেন নাই, তুমি এটা দুটবা কি সেটা দুটবা? হ্যাঁ আমরা কিছু খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা মেলার মতো মানে করে রাখছে এখানে, এই দাদা চক্কর, চল বন্ধুরা এটা তুই দিতে, ছোটবেলায় উঠতাম অনেক বুঝছেন, দেন আসলে অনেকটা ভালো লাগছে, পা নদীতে পা মানে পা রাখার পরে খুব ভালো লাগছে, দেন আমরা হঠাৎ করে চলে আসছি তো, দেন কোনো প্ল্যান ছিল না, সো এই ঘুরে ফেরার উদ্দেশ্যে আসলাম, একটু ঘুরি, দেখা যাক, দেখতে থাকুন। রাইট নাও আমরা নৌকা ভ্রমণ মানে করি না এবার, দেন পরের বার আসে হয়তো নৌকা ভ্রমণ করবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের, আমার বড় ভাইয়ের উপরে কেউ না কেউ ক্রাশ খেয়ে ফেলেছে, যেটা মানে অবিশ্বাসক মানে বিশ্বাসক, বড় ভাইয়ের উপর কয়েকটা মেয়ে বড় ভাইয়ের ফলো করতে আসে। না না আসলে ঘটনা ঘটছে কি, আমার থেকে এ ভাই এদিকে আসো, আমার আমার থেকে তার আগে নাম্বারটা নিছিল, কি জন্য নিছে আপনারা বুঝে না, মানে আমার ডাক ছিল কিন্তু তার নাম্বারের জন্য, এটাই আর কিছু। ও তো সুন্দর বেশি, আমি তো কালো, আরে কালো তো ডায়মন্ড, কালো ডায়মন্ড, কালো ডায়মন্ড, হ্যান্ডসাম লাম্বা, আর ইউটিউবার, আর ইউটিউবার, আমি ইউটিউবার, ও নো বাই গাইজ, আপনারা আমার ইউটিউবার মানে ওর কথাটা রাখবেন, বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। সো ভালো লাগছে জিনিসটা, ভালো লাগছে আমার বাইরের উপর, আমাদের উপর কেউ ইমপ্রেস হয়েছে, আর বাইরের বাইরের দিক তুলনায় বাইরের দিক থেকে তো ইমপ্রেস হয়েছে, যে আমার কাছে ভালো লাগছে যে না বাইরের প্রতি কেউ ইমপ্রেস হয়েছে, জাস্ট ভালোই লাগলো, সুন্দর লাগলো, অসম ওয়েদার, খুব ভালো একটা ওয়েদার পাইলাম, আর আপনারা আসতে পারেন এখন। আর অনেকের কাছে শুনছি নাকি কাছে যাওয়া যাওয়ার দিন, আমরা অনেক কাছে গেছি একদম, ব্রিজ থেকে মানে অল্প একটু মানে পুরো কাছাকাছি গেছি, 200 মিটার মানে আগে ছিলাম, 200 মিটার হবে না, আরও কম হবে, এরকম মনে হয় ভালোই লাগছে। দেন আমরা চিন্তা করছি যাওয়ার সময় আরও কয়েকটা প্লেস আছে, তো একটা প্লেসে দাঁড়াবো, আর রাস্তায় ফটোশ্যুট করে নেই, তো একটা ফটোশ্যুট করবো, ওখানে দেখা হবে আপনাদের সাথে। দেন ওখানে একটা নাইট মিশন, একটা রাত্রে লাইটিং সুন্দর, দেন রাত্রে একটা ফটোশ্যুট করবো, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব লাইক।
আসলাম একটা খুবই সুন্দর একটা মসজিদ, যদিও অন্ধকার হয়ে গেছে এখন। আর দেন হচ্ছে এটা আমরা যাওয়ার সময় দেখছিলাম, এখন আসার সময় একটু দাঁড়াইছি। এটা হচ্ছে গিয়ে আল মদিনা জামে মসজিদ, আল্লাহর মসজিদ, খুবই সুন্দর। সো রাইট নাও আমরা বলছি না যে যাওয়ার পথে একটা প্লেসে দাঁড়াবো, এটা হচ্ছে একটা প্লেস, মানে এটা একটা পার্ক হচ্ছে। দেন হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড এর ডাইনোসর ওয়ার্ল্ড, মানে এখনো কাজ চলতেছে। আর পাশে একটা সাইন, এটা কোনো রাজমহল বা রাজার মেবি একটা কনস্ট্রাকশন পাবো।